lady biker, the gorgeous Milan Apu. চলে যাচ্ছে উনি অসাধারণ রাইডার আই মিন আমার কাছে ব্যক্তিগতভাবে ওনাকে অনেক ভালো লাগে আমি ওনার সাথে সিএমবিডি গ্রুপের একটা রাইড করেছিলাম আমি ওনার পিছনে ছিলাম যাক ভালো লাগলো ওনার সাথে অনেক দিন পর দেখা হয়ে দেখতে সুবিধা হয় এজন্য আমার মাস্কটা আমি খুলে আপনাদের সাথে কথা বলি কিন্তু এত অনেকে আমাকে ভুল বোঝে এজন্য আমি আজকে সারা দিন মাস্ক পরে আছি আমি না আমি নিজের সাথে নিজে রাগ করলাম কেন আমি মাস্ক পরলাম না যাই হোক বন্ধুরা আজকে আমি একটি বিশেষ কাজে বের হয়েছি কাজটি খুবই ইম্পর্টেন্ট ছিল এজন্য আসলে না বের হয়ে পারলাম না আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি করে ফেলুন বন্ধুরা এবং আমাকে সাপোর্ট করতে থাকুন যতটুকু পারেন ওকে বন্ধুরা দেখতে থাকুন কাজী নাওরীন চ্যানেলটি শেষ হয়ে গেল এখন আমি যাচ্ছি বাসার দিকে একটা প্রোডাক্ট কেনার জন্যই আমার আসলে আসা প্রোডাক্টটা আমার অনেকদিন ধরেই দরকার ছিল তো এটা আমি কিনে ফেললাম আজকে তো বন্ধুরা আমি যেই প্রসঙ্গে ছিলাম আপনাদের সাথে আমার অনেক কথোপকথন হয়েছে সুজুকি GSXR বাইকটি ও R15 version 3 বাইকটি নিয়ে যে আমি কোন বাইকটি কিনবো কোন বাইকটা আমার জন্য ভালো হবে আপনারা অনেকে আমাকে বলেছেন সুজুকি GSXR বাইকটা আমার জন্য ভালো হবে অনেকে আমাকে বলেছেন যে R15 version 3 বাইকটা আমার জন্য ভালো হবে মানে কাকতালীয়ভাবে কিন্তু মানে আমি সর্বোচ্চ কমেন্টদাতা হিসাব করলেও কিন্তু মানে দুইটাই একেবারে সমান সমান পর্যায়ে হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষই R15 version 3 বলেছেন ম্যাক্সিমাম মানুষই আবার সুজুকি GSXR বলেছেন মানে একেবারে দুই একজন বেশ কম মানে আমি মানে কমেন্টগুলো আসলে যদি মার্কিং করি র্যাঙ্কিং করি র্যাঙ্কিং করলে একদম প্রায় ড্র হয়ে যায় দুজনের মধ্যে এখন আমি ব্যক্তিগতভাবে আমি R15 version 3টাকে বেশি পছন্দ করি কারণ হচ্ছে এটা হচ্ছে বেস্ট বাইক বলা চলে আর কি একদিক থেকে আসলে এই বাইকটা হচ্ছে একদম বেস্ট এবং লেটেস্ট আরেক দিক থেকে হচ্ছে সুজুকি GSXR হচ্ছে গতির রাজা আই মিন এই বাইকের গতি অনেক বেশি এবং এই বাইকের ডেন্সিটিটাও অনেক বেশি তুলনামূলক এই বাইকের টান অনেক বেশি আমি খুবই কনফিউজড এখনও যে আমি কোনটা নিব কিন্তু এরপরেও আমার দেখতে হবে যে আমার ব্যক্তিগতভাবে বারবার বাইক কেনা বদলানো যদিও একটা মানে এটা একটা স্বাদ এক একটা বাইকের এক একটা টেস্ট এক একটা বাইক চালায়া এক এক রকম মজা তো ব্যক্তিগতভাবে ফেজার বাইকটা আমার খুবই পছন্দের একটা বাইক অনেকে আমাকে বলছেন যে আপনি আগেই বাইক চেঞ্জ করে ফেলা উচিত ছিল কিন্তু বন্ধু কথা বিষয়টি সম্পূর্ণ ভুল এই বাইকের কিছু সমস্যা আছে কোনো বাইকই কিন্তু 100% ভালো না যেমন GSXR সামনের দিকে ওজনটা একটু বেশি হ্যাঁ তারপরে একটু চিকন চাকন ছোটোখাটো আবার দেখা অন্য দিক থেকে যদি জিক্সার বলি জিক্সার বাইকটা ভালো কিন্তু ইঞ্জিনে আপনার কিছুদিন পরপরই আপনার দেখা যায় যে অয়েল ফ্লো হয় ওভারফ্লো হয় হ্যাঁ তারপরে আবার যদি অন্য বাইকের কথা বলি যেমন
R15 অনেক মানে ওচা, উচার কথা তো বাদই দিলাম, উচা যাদের হাইট সমস্যা নাই তাদের জন্য আসলে এই উচাটা কোনো বিষয়ই না। কিন্তু এরপর এই বাইকে একটা সমস্যা হচ্ছে, এই বাইকের ক্লিপ অন হ্যান্ডেল বারটা অনেক ডাউন করা, যার কারণে একদম ঝুঁকে বসে বাইক চালাইতে হয়। তো প্রত্যেকটা বাইকেরই যেমন অনেক গুড সাইড আছে, তেমনই প্রত্যেকটা বাইকের ব্যাড সাইডও আছে। লুক এট দ্যাট, ও মাই গড, ও মাই গড, এটা একটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি। শিট শিট, আমি বন্ধুরা আমি অ্যাক্সিডেন্টটা ধারণ করার চেষ্টা করতেছি। আমি এই বাইকের পিছিয়ে পিছিয়ে যাব, যদিও বাইকের লুকিং গ্লাসটা দেখা যাচ্ছে না, একটু রিস্ক হয়ে যায়, তবে আমার খুব কষ্ট লাগতেছে। এটা একটা এলিয়ন গাড়ি, এলিয়ন A15। এই গাড়িটার এই ঢালটা কীভাবে হলো একটাবার যদি দেখি। এই বাইকটা সম্ভবত, এই গাড়িটা সম্ভবত কোনো কিছুর সাথে, ও মাই গড, যার গাড়ি তার যে কেমন লাগতেছে এটা আমি আসলে হাড়ে হাড়ে বোঝার চেষ্টা করতেছি। বন্ধুরা আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, এটা আজকে আজকেকারকে ঘটনা না। করতে হবে আমাদের কতটুকু সতর্ক থাকতে হবে রাস্তাঘাটে, আমরা কিভাবে বাইক চালাচ্ছি কিংবা কিভাবে গাড়ি চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে, আপনাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আমি গাড়িটার পিছিয়ে পিছিয়ে আসতেছি, মানে আমার এত কষ্ট লাগতেছে আসলে, আমি কষ্টের চোটে আসলে আমি বুঝাইতে পারবো না। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে আপনাদেরকে বলি যে যতটুকু পারেন আপনারা সাবধানতা অবলম্বন করেন। ওকে, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তো ব্যক্তিগতভাবে যদি বলেন, আমার R15 খুব পছন্দের একটা বাইক, আমার বন্ধু বান্ধবরাও খুব পছন্দ করেন R15 বাইকটি। আমার একটা হাইট ইস্যু আছে, কিন্তু এই ইস্যুটা সমাধান করা সম্ভব। লাইক আপনি যদি চান তাহলে ফেজার গাড়ির চাকা বদলিয়ে কিন্তু এই বাইকের একটা হাইটটা একটু নামাইতে পারবেন আপনারা। এরপরও বন্ধুরা আমি দেখি ইয়ামাহা এক্সচেঞ্জ ফ্যাসিলিটিসে আমি নিতে পারি কি না। আর ব্যক্তিগতভাবে আমি তো সেল পোস্ট দিয়েছি, যদিও এই সেল পোস্টটি নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে কোনো প্রকার সেল পোস্ট দিচ্ছি না, কেন দিচ্ছি না আমি আপনাদেরকে বলি। বাইকিং কমিউনিটি যারা, এরা আসলে মানে আমি যতটুকু দেখেছি যে নারীদেরকে অনেক হেয় করে, একটু মানে একটু ছোট করে বিভিন্ন রকম কটূক্তি করে। তো আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে এই বাইকের অনেক বেশি দাম ধরছি আমি, কিন্তু আসলে আপনারা বলেন 2,71,000 টাকা দামের একটা বাইক সাথে 2 বছরের কাগজ করা, সেই বাইক আসলে আমি মানে 2,20,000 কিংবা 2,15,000তে আমি কীভাবে ছাড়ি, আমার পক্ষে সম্ভব না। আর আমি আমার বাইকে যে যত্ন করছি, আমার মনে হয় না বাংলাদেশের কেউ এত যত্ন করতে পারবে। আমি একদম ওপেন চ্যালেঞ্জ শুরু দিতে পারবো যে কোনো বাইকারকে, বাইকের থেকে যদি একটা ঘষা বের করতে পারে কিংবা একটা খোঁচা বের করতে পারে, আমি বাইক ফ্রি দিয়ে দিব। না, ব্যাপারটা আসলে সেটা না, বাইকে আসলে আমি অনেক যত্ন করছি বন্ধুরা, আর যত্ন করছি বিধায় আমি আসলে দামটা বেশি চেয়ে ফেলছি। হ্যাঁ, এটা ঠিক, আমি বেশি চাইছি, কিন্তু অবশ্যই দাম কমানো যাবে। যদি সত্যিকারের কোনো বাইকার আমার বাইক কিনতে চায় তাহলে আমি অবশ্যই বাইকের দাম কমাবো, কিন্তু এমন কম সম্ভব না যেই কম আপনারা আশা করতেছেন, মানে 2,15,000, আমার পক্ষে সম্ভব না। লাগলে আমি বাইক আরও আমি চালাবো। আমার বকর বকর প্রায় শেষের পথে, আপনারা আমি এখনও কনফিউজড, আমি কোন গাড়ি নিচ্ছি, আই মিন GSX-এর নিচ্ছি না R15 নিচ্ছি, তবে দুইটারই নেওয়ার পসিবিলিটি অনেক হাই। এখন ডিপেন্ড করে যে আমার বাইক কততে সেল হচ্ছে, আমার বাইকের নির্ধারিত মূল্য যদি আমি পাই তাহলে হয়তো বা আমার দুইটার থেকে একটা বাইক কেনা হয়ে যাবে। আর যদি বাইকের নির্ধারিত মূল্য আমি না পাই তাহলে আমি ওকেই চালাবো, আমার নবাবকেই আমি চালাবো, আমার নবাব নিয়েই আমি হ্যাপি থাকবো। আর যদি সেল হয়ে যায়, নবাব বিক্রি করে নতুন কে আসবে, নতুন নাম আমি কী রাখবো এটাও আমি মনে মনে ডিসাইড করে ফেলছি। তো দেখা যাক কী করা যায়, আল্লাহ কতটুকু সহায় হন, ভাগ্যে কী থাকেন, আর আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন এভাবেই।
আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসলে মানে বাইকের যদি বলেন যে আমার কাছ থেকে শেখার মতো কী আছে, আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারবো, শেখার মতো একটা জিনিসই আছে, এটা হচ্ছে ব্যবহার। আমি চেষ্টা করি আমাকে আপনারা যারা যারা ঘৃণা করেন, আমাকে আপনারা যারা যারা ভালোবাসেন, আমি সবাইকেই সমতা মেনটেন করে মানার চেষ্টা করি। এবং সবার যে কথাগুলো আমাকে আপনারা বলেন, যে কথাগুলো কিনা নেয়ার মতো সেগুলো আমি নেই, এবং যেগুলো বর্জন করার মতো সেগুলো আমি বর্জন করি। আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করে, আমি কিন্তু কমেন্টগুলো সব দেখি। হ্যাঁ, দেখার পরেও কিন্তু আমি কমেন্টগুলো ডিলিট করে দেই, কিংবা কমেন্টগুলো অনেকেই আছে যে ডিলিট করে দেওয়ার পরেও তারা বারবার পোস্ট করে, কিন্তু আমি বারবার ডিলিট করি। এখন আমাদের কথা বলতে হবে, আসলে কথা না বললে আপনি কি করবেন বলেন? আজকে যে ডাক্তার, সে ডাক্তারও যদি একটা মানুষের সেবা করে, সেবা করার পরে সে যদি দুইটা টাকা বেশি নেয়, দুটো টাকা বেশি নেওয়ার সাথে সাথে আমরা সেবা পাওয়ার সাথে সাথে সেই ডাক্তারকে একটা গালি দিয়ে বসি যে অনেক বেশি টাকা নিয়ে গেছে, এরকম টাইপের কথাবার্তা আমরা বলি। আজকে আমরা একটা ইঞ্জিনিয়ারের কথা বলে, একটা ইঞ্জিনিয়ার এত বড় একটা দালান বাড়ি বানাইছে, ওই দালান বাড়ি বানানোর পরেও যখন ওই ইঞ্জিনিয়ারটা দুটো টাকা বেশি নেয়, তখন ওই ইঞ্জিনিয়ারটাকে আমরা একটা বাজে কথা বলে দিই। আমরা যদি রাস্তার পুলিশের কথা বলি, পুলিশরা আমরা সবসময় বলি পুলিশরা ডাকাত, পুলিশরা ঘুষ খায়, এই করে সেই করে, কিন্তু এই পুলিশরাই যখন আপনাকে একটা ন্যায় বিচার দিচ্ছে, আপনাদের চুরি করা বাইকটা যখন আপনাকে উদ্ধার করে দিচ্ছে, হ্যাঁ, উদ্ধার করে দেওয়ার পরে কিন্তু আমরা আবার এই পুলিশটাকেই ভালো বলি। তো এখানে ভালো খারাপ সবার মাঝখানে আছে বন্ধুরা। যাদের কাছে আমি পড়াশোনা করেছি, আমার লয়ের পড়াশোনা, আইনের পড়াশোনা করেছি, একজন হচ্ছে জজ মওদুদ আহমেদ স্যার, আরেকজন হচ্ছে অ্যাডভোকেট আকরাম স্যার। তো এই দুজনের কাছ থেকে, অ্যাডভোকেট আকরাম স্যারের কাছে আমি একটা উক্তি আমি পেয়েছি, এটা হচ্ছে যাহাই ছয় তাহাই নয়। হ্যাঁ, তো ছয় আর নয়ের মাঝখানে আসলে একটা বিভেদ আছে, কেমন জানেন? খেয়াল করে দেখবেন সিক্স অ্যান্ড নাইন, দেখবেন ছয়টা সবসময় নিচের দিকে, নয় সবসময় উপরের দিকে অবস্থান করে। তো প্রত্যেকটা মানুষেরই ভালো খারাপ দিক আছে, এবং ভালো খারাপ দিকের মধ্যে আমাদের আসলে নির্ণয় করতে হবে ভালো দিকটা আমি নিব নাকি খারাপটুকু আমরা নিব। হ্যাঁ, আমরা কতটুকু শিখতে পাচ্ছি কাদের কাছ থেকে কতটুকু, তো এই জিনিসটা যদি আমি চিন্তা করে দেখি, এই জিনিসটা চিন্তা করে দেখলে হ্যাঁ, আমার মাঝখানেও হয়তো বা খারাপ আছে। তো আমার খারাপ বিষয়গুলো আপনারা ধরিয়ে দেবেন, আমার ভালো বিষয়গুলো যদি আপনারা নিতে পারেন, তাহলে আমি আমার নিজেকে নিজে সার্থক মনে করব। তো ধন্যবাদ বন্ধুরা। আসলে আর মানে ভাঙা রাস্তায় আর কথা বলতে ইচ্ছা করছে না, অলরেডি বাসার কাছাকাছি চলে আসছি আমি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলুন, পাশের যে বেল আইকনটি আছে একটা ক্লিক করে দেন, এতে করে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দোয়া রাখবেন, দেখা হবে নতুন কোনো গানে, নতুন কোনো ভ্লগে, নতুন কোনো আনবক্সিং ভিডিওতে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর কাজী নওরিন সাইনিং অফ। কারোর হেলমেট নাই, খেয়াল করে দেখছেন আপনারা, হেলমেট একটা ঝুলায় রেখে দিছে কিন্তু তারপরে হেলমেটটা পরতেছে না, কিছু বলার নাই। গরম গরম মানে গরম আসলে ওনার একারই লাগে, আমাদের কারোর গরম লাগে না, কি দুঃখ। আমাদের পোশাক শ্রমিকরা বাড়ি ফিরে যাচ্ছে। ও মাই গড, এ আমি কি দেখলাম, এ আমি কি দেখছি, মানে কি?